প্রাথমিক পর্ষদ সভাপতির বেতন বন্ধ। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, প্রাথমিক পর্ষদ সভাপতির বেতন বন্ধ। বেতন বন্ধের হুঁশিয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বেতন বন্ধের হুঁশিয়ারিতে ভেঙে পড়েন গৌতম পাল। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, প্রাথমিক পর্ষদ সভাপতির বেতন বন্ধ। যেখানে বেতন বন্ধের হুঁশিয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এবং বেতন বন্ধের হুঁশিয়ারিতে ভেঙে পড়েন গৌতম পাল। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি অর্ণব আমাদের সঙ্গে রয়েছে। অর্ণব, তোমার থেকে আরো একটু বিস্তারিত জানতে চাইবো। আমিনা পারভীন মুর্শিদাবাদের বাসিন্দা, তিনি কলকাতায় একটা মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে প্রায় এক মাস আগে বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন যে ছয় প্রশ্নভুল মামলায় তিনি নাম্বার পাওয়ার পর তিনি ডেট উত্তীর্ণ হচ্ছেন, তাই তার ইন্টারভিউ এবং অ্যাপটিচিউড টেস্ট তিন সপ্তাহের মধ্যে নিয়ে তাকে নিয়োগ প্রক্রিয়া ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়া সুযোগ দিতে। কিন্তু তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সেই নির্দেশ পর্ষদ সভাপতি বা পর্ষদ কার্যকর করেনি। আজকে মামলাটি যখন শুনানির জন্য প্রথম আদে আসে সকালে, তখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে পারেন এই বেঞ্চের নির্দেশ মানা হয়নি। এবং শুধু তাই নয়, ডিভিশন বেঞ্চে যদি পর্ষদ সভাপতি যেত বা পর্ষদ যেত তাও একটা মানে থাকতো। ডিভিশন বেঞ্চে মামলা না করেও নির্দেশ অবহেলা করা, নির্দেশ না মানার যে মানসিকতা, তার জন্যই দুপুর তিনটে নাগাদ পর্ষদ সভাপতিকে এজলাসে ডেকে পাঠান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং এজলাসে আসার পরই যেভাবে নির্দেশকে অমান্য করার প্রবণতা পর্ষদের তৈরি হয়েছে, সেই জায়গাতে পর্ষদ সভাপতিকে এজলাসে রেখেই তাঁর বেতন বন্ধের সিদ্ধান্ত জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়। এবং এই বেতন বন্ধের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই কার্যত ভেঙে পড়েন এজলাসের মধ্যে ডক্টর গৌতম পাল, পর্ষদের সভাপতি। তিনি বলেন তিনি বেতন পর্ষদ থেকে নেন না, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে নেন না। তাঁর বেতন, তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সেখান থেকে তিনি বেতন নেন। এবং তার আয়ের উৎস ওই একটি, তার মা অসুস্থ, তার এই আয়ের উৎস অর্থাৎ বেতনটা যদি বন্ধ করে দেওয়া হয় সেক্ষেত্রে তিনি অসুবিধায় পড়বেন। তাঁকে সাত চার দিন সময় দেওয়া হোক, তিনি নির্দেশ কার্যকর করবেন। এবং এই কথা বলার পর পাঁচ মিনিট সময় দেওয়া হয়, এজলাস থেকে বেরিয়ে যান পর্ষদ সভাপতি এবং বাইরে গিয়ে তার আইনজীবীদের সাথে কথা বলার পর তিনি এজলাসে এসে সিদ্ধান্ত জানান যে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মতোর সাত দিনের মধ্যেই আগের নির্দেশ তিনি কার্যকর করবেন। এবং ডিভিশন বেঞ্চে আজকে তিনি গেছিলেন মামলার অনুমতি নিতে, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ গেছিল, সেই মামলাও তারা প্রত্যাহার করে নিচ্ছে। এবং এই বেতন বন্ধের হুঁশিয়ারি দেওয়া, ভেঙে পড়া পর্ষদ সভাপতির এবং ডিভিশন বেঞ্চে মামলা করবেন না, সিঙ্গেল বেঞ্চে নির্দেশ কার্যকর করবেন এই আশ্বাস দেওয়ার পর আদালতের মধ্যেই, এজলাসের মধ্যেই ডক্টর গৌতম পালের বেতন বন্ধের যে সিদ্ধান্ত জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়, তা তিনি প্রত্যাহার করে নেন। এবং সময় দেওয়া হয়েছে দু সপ্তাহের মধ্যে এই নির্দেশ কার্যকর করার, যা ইতিমধ্যেই জুন মাসে দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।